ক্লাস রয়্যালে নতুন সিজন স্টার্ট হয়েছে, সিজন 2। সিজন 2-তে গ্রাফিক্সটা অনেক জোস করছে, আমার গ্রাফিক্সটা খুবই ভালো লাগছে। আর রিওয়ার্ডগুলো মোটামুটি ভালো, 100 জেমস আগে ছিল 5450-এ, এখন 5150 কিছুটা ইজি করে দিচ্ছে। আর সম্পূর্ণ ভিডিওটা হইতেছে নতুন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ দিছে বল ব্রেকার্সের, সেই চ্যালেঞ্জটা কীভাবে খুব সহজে উইন হবে সেই জন্য দুইটা টিপস দেব। দুইটা টিপসের ব্যবহার করে আপনি খুব সহজেই এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন এবং 100 এবং 50টা জিম কালেক্ট করতে পারেন। তো দুইটা ক্রস আসছে আমার, দুইবার আমি হারছি। একবার হারার কারণ হইতেছে হাস্যকর ব্যাপার বলা যাবে না, 2 নম্বরটা আমি ব্যবস্থা করেছি 6 উইন্সে সম্ভবত। যাই হোক, খুবই সহজ, অনেক অনেক মজা পাবেন চ্যালেঞ্জটা খেলা, যদি ঠিক মতো খেলতে পারেন অনেক সত্যি অনেক মজা পাবেন। তো দুইটা টিপস হইতেছে, ভিডিও দেখার দেখাতে বলা যাক। দুইটা টিপসের মধ্যে আছে এই লাস্টের ভিডিওটা দেখায়, যেহেতু ড্রাফট চ্যালেঞ্জ, ড্রাফট চ্যালেঞ্জে চেষ্টা করবেন ফ্লাইং কার্ড নেওয়ার জন্য। এটা হচ্ছে প্রথম টিপস, ফ্লাইং কার্ড অবশ্যই নেবেন। দ্বিতীয় টিপস হইতেছে মাল্টিপল কার্ড আছে, ওয়াল ব্রেকার্স আসে একসাথে, আর এদের হিট পয়েন্টস অনেক কম, এজন্য মাল্টিপল মানে অনেক ড্যামেজ দেয় একসাথে, এরকম কার্ড নেওয়ার চেষ্টা করবেন। এই কার্ডগুলো দেখতে পারেন, আমি মাল্টিপল কার্ড যে ড্যামেজগুলো মাল্টিপল ড্যামেজ দেয় ওই কার্ডগুলো নিয়েছি। এটাই লস্ট হয়েছি, কারণ হইতেছে ওর এই একটা কার্ড শুধু এই এক্সিকিউশনারের জন্য আমি হেরে গেছি। এক্সিকিউশনার আর প্রয়োজন প্রচুর প্রচুর হেল্প করে ম্যাচ উইন করার জন্য, আপনার অনেক হেল্প করবে, উইন রেট বাড়িয়ে দেবে অনেক। এখানে দেখেন আমার বেশিরভাগ কার্ডই হইতেছে সিঙ্গেল ড্যামেজের, যেমন মেগা মিনিয়ন, তারপর ল্যাম্বরজ্যাক, এগুলো হইতেছে সিঙ্গেল ড্যামেজের। সিঙ্গেল ড্যামেজের কার্ডগুলো দিয়া এই চ্যালেঞ্জটা খেলা একটু কঠিন হবে, একটু না বলতে অনেক কঠিন হবে। যেমন এই কার্ডগুলো দেখেন, আমি এই জায়গায় এক্সিকিউশনার, এক্সিকিউশনার থাকলে অনেক উইন রেট বাইরে যায়। তারপর আছে বেলকারিয়া, আছে
এই ফ্লাইং মেশিন আছে, তো আপনারা চেষ্টা করবেন এই দুইটা টিপস ইউজ করার জন্য। ইউজ করলে খুব সহজে এই চ্যালেঞ্জটা মনে হবে। 50টা জেমস বলে কথা পাওয়া যায়। আশা করি আমার ভিডিওটা আপনাদের হেল্প করবে এই চ্যালেঞ্জটা উইন হওয়ার জন্য। যদি সত্যি আমার টিপস দুইটা কাজে লাগে তো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আর যদি ভালো না লাগে বা কোনো কাজে না লাগে তাহলে কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। Latest update. Thank you.